আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লার্নিং ক্লাবে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আটানব্বইতম ডিপ্লোমা পরীক্ষায় ফরেন ট্রেডের যে অঙ্কটি এসেছিল সেটির আমরা একটা সলিউশন করব তো সবাইকে স্বাগত জানাচ্ছি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সরাসরি প্রশ্নে চলে যে প্রশ্ন ছিল আপনার একজন এক্সপোর্টার আপনার কাছে একটা ইউরোর একশো দিনের ইউরো বিল বিক্রি করবে যেটার ভ্যালু হচ্ছে পঁচাশি হাজার ইউরো আপনি কোন রেটে তার কাছ থেকে কিনবেন বা তাকে কত বিডিটি পেমেন্ট করবেন অর্থাৎ এখানে ইউরোর গেস্টে বিডিটির রেট বেট করতে হবে আপনার জন্য বাই রেট যে রেটটা দিয়ে আপনি ইউরোটা কিনে নেবেন এখানে বলা হচ্ছে দুইটা রেট দেওয়া আছে দেখেন আগের অঙ্ক বা আগের ভিডিওগুলোতে কিন্তু আমাদের ক্রস ছিল এখানে কিন্তু বেস ইউএসডি ইউএসডি এক ডলার সমান ইউরো বাই রেট হচ্ছে পয়েন্ট নাইন টু সিক্স সিক্স এবং সেল রেট হচ্ছে পয়েন্ট নাইন ফোর ডাবল ফাইভ আবার ইউএসডি রেগেস্টে বিডিটির বিট প্রাইস বা বাই প্রাইস হচ্ছে একশো নয় পঁয়ষট্টি শূন্য আট একশো দশ পঁচাত্তর দশ আর ট্রানজিট পিরিয়ড দেওয়া আছে এখানে পনেরো দিন এই পনেরো দিনের সাথে কিন্তু একশো বিশ দিন যোগ হবে যদি সাইড বিল হতো শুধু পনেরো দিন দিয়ে আপনারা কাজ করতেন এই পনেরো দিন হচ্ছে এই যে বিলটা যাবে এবং যাওয়ার সময় যে সময়টা নেবে সেই সময়টা ট্রানজিট পিরিয়ড তা আপনাকে ক্যালকুলেশন করার সময় মনে রাখতে হবে একশো বিশ এবং একশো পনেরো যোগ করে দিনের হিসাব করতে হবে আর বলা হচ্ছে যে প্রফিট মার্জিন পার ইয় আপনারা পয়েন্ট ওয়ান জিরো করে নেবেন আর ব্যাংকের ওভারহেড চার্জ পয়েন্ট জিরো সিক্স ফাইভ জিরো পার্সেন্ট আর ইন্টারেস্ট রেট হচ্ছে সাত পার্সেন্ট এগুলো সব ক্যালকুলেশন করতে হবে প্রথমেই আমাদের আগে বের করতে হবে হচ্ছে এক্সচেঞ্জ রেটটি দেন আমরা এখানে যোগ বিয়োগ করব। টোটাল মার্জিন বিয়োগ করব এ অঙ্ক করার সময় প্রথমে এক্সচেঞ্জ রেট ইউরোরগিস্টে এবং ইউরো পার ইউরোতে কত বিডিটি সেটার এক্সচেঞ্জ রেট আমরা বের করব। তারপর হচ্ছে এক্সচেঞ্জ মার্জিনটা আমরা বিয়োগ করব। এই মার্জিন কখন বিয়োগ করি কখন যোগ করি এটা নিয়ে আমার কিছু ভিডিও আছে আপনারা দেখে নেবেন যখন আমরা ফরেন কারেন্সি বাই করি তখন কিন্তু আমরা এই যে মার্জিনটা বিয়োগ করি আর যখন ফরেন কারেন্সি সেল করি

রেট গুণ করে কিন্তু আমরা বিট প্রাইস অর্থাৎ বাই প্রাইস বের করে ফেলতে পারতাম কিন্তু এখানে একটু এটা একটু ডিফিকাল্ট এখানে দেখেন যখন আমি ইউএসডি এবং বিডিটি রেট ক্যালকুলেশন করব আমার এখানে ডোমেস্টিক কারেন্সি হচ্ছে বিডিটি এবং এই ডোমেস্টিক কারেন্সি কিন্তু ফ্লেক্সিবল আর ফরেন কারেন্সি ইউএসডি ফরেন কারেন্সি ফিক্সড এবং এক্ষেত্রে এটা হচ্ছে ডাইরেক্ট এক্সচেঞ্জেড বা ডাইরেক্ট কোটেশন ডাইরেক্ট কোটেশনের ক্ষেত্রে আমরা কি করি বাই করি লো রেটে এই রেটে আর সেল করবো হাই রেটে তা আমরা যখন এই এই ক্ষেত্রে আমার ইউএসডি বিডিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে বাই বাইরেট হিসাবে সবসময় লো রেটটাকে ক্যালকুলেট করতে হবে আবার ইউএসডি ইউরোর ক্ষেত্রে আমরা কি করব। আমরা যখন পার্টি আমার কাছে ইউরোটা বিক্রি করবে আমি তার কাছ থেকে কিনে নিয়ে সেই ইউরোটা কিন্তু আবার ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে চাইব বিক্রি করে আমি ইউএসডি কিনে নিতে চাইব কারণ সব সময় আমরা আমাদের রিজার্ভটা ইউএসডিতে বেশি রাখতে চাই তো এক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেটে আমি যখন ইউরোটা সেল করব। যারা আমার কাছ থেকে ইউরো কিনে নেবে তারা কিন্তু আমার কাছ থেকে রেট যখন নির্ধারণ করবে সেই রেটটা হবে পয়েন্ট নাইন ফোর ডাবল ফাইভ কারণ হচ্ছে এখানে ওই ইউরো ইউএসডি যখন বাই সেল হবে তখন কিন্তু আপনার ফরেন কারেন্সিটা হচ্ছে এখানে ফ্লেক্সিবল যে ইউরো আর ইউএসডিটা এখানে ফিক্সড সো এইখানে এই ইউএসডি এবং ইউরোর ক্ষেত্রে আমরা কিন্তু ইনডাইরেক্ট কোটেশন ইউজ করবো অর্থাৎ ইনডাইরেক্ট কোটেশনের ক্ষেত্রে আমরা কী জানি বাই হাই সেল লো এক্ষেত্রে আমার রেট হবে ইউএসডি রেগেস্টে নাইন ফোর ডাবল ফাইভ এবং এই রেটটা যারা একটু ক্লিয়ার না তারা আমার শেষ স্লাইডে কিন্তু আমি আরেকটা ক্যালকুলেশন মানে উদাহরণ দিয়েছি সেটা দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন সো আমি ঐকিক নিয়মে যদি করি সেটা হচ্ছে এক ইউএসডি সমান পয়েন্ট নাইন ফোর ডাবল ফাইভ ইউরো সুতরাং নাইন ফোর ডাবল ফাইভ ইউরো সমান এক ইউএসডি যদি আমরা এটাকে উল্টে লিখি দেন এক ইউরো সমান কত এক ডিভাইডেড বাই পয়েন্ট নাইন অর্থাৎ অর্থাৎ আমার এই যে রেট বিডিটি পার ইউরো হবে এক ইউরো সমান এক দশমিক শূন্য পাঁচ ছয় ইউএসডি এখন এটাকে ইউজ করে আমি বিডিটির পার ইউরো বের করব। তো এই ক্যালকুলেশন থেকে কি দেখা যাচ্ছে দেখেন এক ইউরো সমান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সেভেন সিক্স ইউএসডি আর আমরা জানি এক ইউচডির সমান একশো নয় দশমিক ছয় পাঁচ জিরো এইট বিডিটি সো এটা এবং এই বিডিটি এই দুইটা গুণ করলে কিন্তু ইউরো এগেস্টে বিডিটি রেটটা আমার বের হয়ে যাচ্ছে এই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সেভেন সিক্স এবং একশো নয় দশমিক ছয় পাঁচ শূন্য আট যদি গুণ করি আমরা একশো পনেরো দশমিক নাইন সিক্স সিক্স সেভেন তো এই অঙ্কটাই আবার আর একটু অন্যভাবে করা যায় সেক্ষেত্রে কিন্তু এই রেটটি একটু চেঞ্জ হয়ে যাবে এটার পরে হয়তো নাইন সেভেন ওয়ান টু থ্রি সামথিং আসবে তা আপনার আপনারা যে কোনো একটা রেট নিয়ে অঙ্কটা করতে পারবেন আমি এই অল্টারনেটিভ বইটা একটু দেখাচ্ছি সেটা হচ্ছে এক ইউএসডি সমান ইউরো নাইন ফোর ডাবল ফাইভ এই যে কেন নিলাম আমি স্লাইডে দেখাবো দেন এটাকে যদি উল্টে লিখি পয়েন্ট ইউরো সমান এক এখন আমি এই ইউরো বিডিটি রেট যখন বের করব আমরা এখান থেকে বের করলাম পয়েন্ট নাইন ফোর ডাবল ফাইভ ইউরো সমান এক ইউএসডি সুতরাং এক ইউজিডির সমান আমরা জানি যে একশো নয় দশমিক ছয় পাঁচ শূন্য এট রেট তাহলে এক ইউজিডির সমান হচ্ছে বিডিটি এত সুতরাং ইউরো এক ইউরো সমান কত হবে যে একশো নয় দশমিক ছয় পাঁচ শূন্য আটকে নাইন ফোর ডাবল ফাইভ দিয়ে ভাগ করলে যে রেট হবে সেটাই হচ্ছে এক ইউরোর রেগেস্টে বিডিটির বাই রেট একশো পনেরো দশমিক নাইন সেভেন ওয়ান টু অর্থাৎ আমরা এই রেটটাকে নিয়েই কাজ করবো আশা করি এই রেটটা কীভাবে বের হলো আপনারা বুঝতে পেরেছেন ঠিক প্রশ্ন থেকে আমরা এটা বের করলাম যে এক পয়েন্ট ফোর ইউরো সমান এক আর এক ইউজডি সমান একশো নয় দশমিক দুটাকে আমরা যখন গুণ করব এক আর একশো গুণ সমান আসলে একশো অর্থাৎ ইউরো সমান একশো বিডিটি আর এক ইউরো সমান কত হবে একশো নয় দশমিক ছয় পাঁচ শূন্য আটকে নাইন ফোর ডাবল ফাইভ ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে এখন আমরা আমাদের রেড বের করলাম সো আমাদের মার্জিন বের করতে হবে কারণ আমরা মার্জিনটা বিয়োগ করব। যখন আমি কোনো ফরেন কারেন্সি সেল করি তখন মার্জিনটা যোগ করি আর যখন বাই করি তখন মার্জিনটা বিয়োগ করি তা আমার এখান থেকে এই ক্ষেত্রে আমি কিন্তু ফরেন কারেন্সি বাই করছি সো আমার মার্জিনটা বিয়োগ করতে হবে এখন মার্জিনটা কিভাবে হিসাব করব আমি আগে বলেছি আপনি যখন দিনের হিসাব করবেন একশো বিশের সাথে আপনার ট্রানজিট পিরিয়ড আর একশো বিশ দিন হচ্ছে ইউজেন্স পিরিয়ড বলা আছে প্রশ্নে দুটা মিল একশো পঁয়ত্রিশ দিন আমার প্রশ্নে বলা আছে প্রফিট মার্জিন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট পয়েন্ট ওয়ান জিরো পার ইউরো আর ইন্টারেস্ট হচ্ছে আমার সেভেন পার্সেন্ট তো এই ক্যালকুলেশানটা আসলে কী ঐকিক নিয়মে একশো টাকা তিনশো ষাট দিনের ইন্টারেস্ট সাত এক টাকার তিনশো ষাট দিনের সাত বাই একশো এক টাকার এক দিনের সাত বাই একশো গুণ তিনশো ষাট একইভাবে একশো পনেরো দশমিক নাইন সেভেন ওয়ান টুর এক দিনের হবে এটা আর একশো দিনের উপরে সাত একশো পনেরো দশমিক নিচে একশো গুণ তিনশো ঠিক এটাকে ক্যালকুলেশন করলেই ঠিক এই জিনিসটা আমি এখানে নিয়ে এসেছি থ্রি ডাবল টু আর ওভারহেড চার্জ বলা আছে আমার পয়েন্ট তো এটাকে পার্সেন্টেজকে আমি যদি সংখ্যায় নিয়ে আসি আমার ওভারহেড চার্জ হবে পার ইউরোতে বিডিটি গুন এই চার্জের শতাংশ একশো এটা গুণ করে নিচে একশো থাকবে পয়েন্ট জিরো টোটাল আমার এক্সচেঞ্জ মার্জিন হল 3.0442 পয়েন্ট জিরো ফোর ফোর টু এক্স ইন্টারেস্ট পার ইউরো তারপর হচ্ছে আমার প্রফিট মার্জিন পয়েন্ট আর হচ্ছে ওভারহেড চার্জ পয়েন্ট জিরো সেভেন ফাইভ ফোর তিনটাকে যোগ করলে আমার হয় থ্রি এটা হচ্ছে আমার এক্সচেঞ্জ মার্জিন এখন আমি যে রেটটা বের করছি একশো এটা থেকে এটা বাদ দিব আমরা যখন কোনো কিছু বাই করি বিশেষ করে কোনো ফরেন কারেন্সি বাই করি আমার এক্সচেঞ্জ রেট যেটা বের করি কোটেশন সেটা থেকে আমার মার্জিনটা বিয়োগ করি একশো পনেরো থেকে তিন বাদ যাবে একশো বারো দশমিক সাত পাঁচ এক ছয় সো আমার আমি যখন ক্রয় করবো আমি রেট দিবো এই একশো বারো দশমিক সাত পাঁচ এক ছয় তো পঁচাশি হাজার ইউরো যখন ক্রয় করব তাকে আমি দিব এটা দুইটা গুণ করলে পঁচানব্বই লক্ষ তিরাশি হাজার সাতশো আটশো ছিয়াশি এটাই হচ্ছে আমাদের আনসার এখন এই যে আমরা রেটটা বের করেছিলাম একশো এক্সচেঞ্জ রেট একশো পনেরো নাইন সেভেন এটা কিন্তু আরেকটু সহজ উপায় বের করে যায় আমি শুধু বোঝার জন্য আপনাদেরকে আরেকটা স্লাইড নিয়ে আসছি এ ধরনের কোটেশনের অঙ্ক যখন দিবে আপনি জাস্ট এভাবে একটু লিখবেন আমার এখানে ইউরো অর্থাৎ প্রথমটা হচ্ছে বিড প্রাইস বাই প্রাইস এটা আক্স প্রাইস সেল প্রাইস ঠিক এই দুটাকে পাশাপাশি লিখবেন দেন আমার বের করতে হচ্ছে কি ইউরো অবলিক বিডিটির বিট প্রাইস আমার অঙ্কের জন্য তো এই ধরনের একটা ব্ল্যাঙ্ক ছক আঁকবেন ব্র্যাকেট দিয়ে ছক আঁকবেন এখন যেহেতু আমার ইউরো রেগেস্টে বিডিটি তাইলে আমি প্রথম ব্র্যাকেটে প্রথমে ইউরো লিখবো এবং লাস্ট ব্র্যাকেটে লাস্ট অংশে বিডিটি লিখবো দেন এই যে মাছ অংশটা আমাদের এখানে আরেকটা একটা থার্ড কারেন্সি কি ইউএসডি ইউএসডি লিখে দেব অর্থাৎ ইউরো অবলিক ইউএসডি আর ইউএসডি অবলিক বিডিটি এখন দেখেন প্রশ্নে এই ইউরো ইউএসডির বিট প্রাইস এবং বিডিটির বিট প্রাইস দেওয়া আছে কিনা বিডিটির বিট প্রাইস কিন্তু দেওয়া আছে বিডিটির বিট প্রাইস একশো নয় দশমিক ছয় পাঁচ শূন্য আট একশো নয় দশমিক ছয় পাঁচ শূন্য আট কিন্তু ইউরো এবং ইউএসডির কিন্তু বিট প্রাইস দেওয়া নেই দেওয়া আছে ইউএসডি ইউরোর বিট প্রাইস এখন আমি এই ইউএসডি ইউরোর বিট প্রাইস যদি এটাকে ব্যবহার করে ইউরো ইউএসডির বিট প্রাইস বের করতে চাই ঠিক আমরা এটাকে উল্টে এভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ইউএসডি অবলিক ইউরো এটা সমান কিন্তু আসলে এটা এটা অবলিক ডিভাইডেড বাই যদি উল্টে লিখি তাহলে কিন্তু মিন করে এখন আমি যখন বিটকে উল্টাবো এটা আসলে আক্স প্রাইস হয়ে যাবে এখন দেখেন আপনি ইউএসডি ইউরোর আক্স প্রাইস দেওয়া আছে কিনা আপনি সহজে দেখেন ইউএসডি ইউরোর আক্স প্রাইস দেওয়া আছে নাইন ফোর ডাবল ফাইভ তো এখানে ওয়ান ডিভাইডেড বাই পয়েন্ট নাইন ফোর ডাবল ফাইভ আর এখানে প্রশ্নে দেওয়া আছে বিট প্রাইস তো একে নাইন ফোর ডাবল ফাইভ দিয়ে ভাগ করলে এই রেটটা আসবে অর্থাৎ এই পয়েন্ট নাইন ফোর ডাবল ফাইভ অর্থাৎ আমার এটাকে যদি ঐকিক নিয়মের মতো করেন উপরে হচ্ছে একশো নয় দশমিক ছয় পাঁচ শূন্য আর নিচে পয়েন্ট নাইন ফোর ডাবল ফাইভ অর্থাৎ একশো পনেরো দশমিক নাইন সেভেন ওয়ান টু তো এবার এই রেটটাকে আপনি ইউজ করে আপনার মার্জিন বের করে দেন অঙ্কটা করতে পারবেন আশা করি কীভাবে এই বিট প্রাইসটা বের করলাম এটা আপনারা সহজে বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি কেস স্টাডি ফরেন এর কেস স্টাডি নিয়ে ভিডিও সামনে দিচ্ছি দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি অনেক অনেক শুভেকামনা শুভেচ্ছা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ